নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 6/5/2021 আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কি, কবে বর্ষা আসছে পশ্চিমবঙ্গে তথা ভারতে, তো ভারতে পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকছে এবং ভারতে কবে বর্ষা ঢুকছে, সেরকম আবহাওয়া দপ্তর একটা পূর্বাভাস দিয়েছে। তো আসুন দেখে নিই কবে বর্ষা আসছে এবছর 2021। তো দেখে নেবো বিস্তারিত, তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি করার জন্য, শিক্ষা সম্বন্ধ করার জন্য। এর আগে আমরা শুনেছিলাম যে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বা ভারতের যে আবহাওয়া দপ্তর IMD রয়েছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা জানিয়েছে যে এবছর নির্দিষ্ট সময়ে কিন্তু বর্ষা রয়েছে বা বর্ষা আসবে, এরকমই আভাস রয়েছে। তো আসুন দেখে নিই প্রতিবেদনটা কী রয়েছে। বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু পুরোপুরি গরম থেকে রেহাই মিলছে না বাংলায়। গরমের গা জ্বালানি ভাব থেকে স্বস্তি পেতে বর্ষা বর্ষার। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগেই সুখবর মিলেছে, এবছর বর্ষা স্বাভাবিক হবে দেশে। কিন্তু কবে আসবে বর্ষা? প্রতি বছরই কোনো না কোনোভাবে বর্ষা আসা নিয়ে টালবাহানা ঘটে, তবে এবার আর দেরি করবে না বর্ষা, স্বাভাবিক সময়েই এবার দেশে বর্ষা ঢুকবে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। উল্লেখ্য দেশের বর্ষা ঢোকার স্বাভাবিক দিন 1 জুন, এই দেশের কেরলে প্রথম বর্ষা ঢোকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 1 জুন নিয়মাফিক কেরলে বর্ষা ঢুকবে এবং জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের বার্ষিক বৃষ্টি হয় প্রায় 70%। বাংলায় এবার কবে বর্ষা ঢুকবে? আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে কেরলে বর্ষা ঢোকার সঙ্গে কলকাতায় বর্ষা ঢোকার কোনো সম্পর্ক নেই। কেরলে যদি বর্ষা ঢুকতে দেরি করে তাহলে বাংলায় তার কোনো প্রভাব পড়বে না বলেই মত ওই আবহাওয়াবিদদের। বাংলায় বর্ষা ঢোকার স্বাভাবিক সময় সাধারণত 8 জুন। এবং অন্যদিকে এবছর দেশের বর্ষা কেমন হবে সেই প্রসঙ্গে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD তরফে জানানো হয়েছে যে এবছর স্বাভাবিক বর্ষাই হবে দেশে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হবে বর্ষা, এই সময়কালে স্বাভাবিক হবে বর্ষা। এবং জানা যাচ্ছে এই নিয়ে টানা 3 বছর দেশে স্বাভাবিক হতে চলেছে বর্ষা। আর্থ সায়েন্স মন্ত্রকের সচিব M. রাজীবন বলেছেন যে আমাদের সকলের জন্য ভালো খবর, কারণ এবছর বর্ষা স্বাভাবিক হতে চলেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে চলতি বছরে জুন থেকে সেপ্টেম্বরে 98% বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, করোনার লকডাউনের ধাক্কায় দেশের অর্থনীতি কার্যত ধুঁকছে, এই অবস্থায় বর্ষা স্বাভাবিক হলে দেশের কৃষিকাজে উপকার হবে এবং কৃষিপ্রধান দেশের অর্থনীতিও চাঙ্গা হবে তাহলে। এবং কয়েকদিন আগে বেসরকারি সংস্থা স্কাইমেট ও জানিয়েছিল এবার বর্ষা হবে 103%। তাহলে দেখলেন কবে বর্ষা আসছে বা বর্ষার বৃষ্টি কবে নাগাদ ভারতে ঢুকবে বা কবে পশ্চিমবঙ্গে ঢুকবে বা কী ধরনের বৃষ্টিপাত ঘটাবে সেই সংক্রান্ত আবহাওয়াবিদরা স্পষ্ট করে দিল কিছুটা। তো যা হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসি পরের ভিডিও নিয়ে।